হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সুইট ডিশ সুজির হালুয়া আমি কিভাবে দুধের মধ্যে সুজি ভিজিয়ে রেখে দানাদার হালুয়া তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন শুরু করা যাক সুজির হালুয়া আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেব এই কাপের মাপ করে দু কাপ দুধ দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখানে আমার পরিমাপ মতো আমি সব কিছু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন এবার আমি দুধের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। আর দেব ফ্লেভারের জন্য একটু এলাচ করো আমি যে কাপে দুধ মেপেছিলাম ঠিক সেই কাপের এক কাপ সুজি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব দুধ আর সুজির মাপ ঠিকঠাক না থাকলে আমাদের হালুয়াটাও ঠিকঠাক তৈরি হবে না দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এবার আমি চিনি শিরা বানিয়ে নেব আমি এখানে বড় কফি মগের দেড় কাপ জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ছোট কাপের এক কাপ চিনি আর দিয়ে দেব একটু কেশর কেশর না থাকলে দেবেন না আর চিনির পরিমাপ আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন আমি এখানে কোনো তারের সেরা বানাবো না চিনি জলের মধ্যে ভালোভাবে গুলে গেলেই আমাদের শিরা রেডি হয়ে যাবে দুধের মধ্যে সুজি খুব ভালোভাবেই ভিজে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঘি এবার কড়াইয়ের মধ্যে দুধে ভিজিয়ে রাখা সুজি দিয়ে দেব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে সুজি নিচে লেগে না যায় যতক্ষণ না সুজি ভাজা হয়ে কালার চেঞ্জ হবে ততক্ষণ অল্প অল্প ঘি দিয়ে সুজি ভেজে নিতে হবে ঠিক এইভাবেই একটু একটু করে ঘি দিয়ে ভাজতে হবে সুজির কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের এক চামচ বেসন বেসন দিলে হালুয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আরও এক চামচ ঘি দিয়ে সুজি আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আমার সুজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে সুজির কালার একেবারে ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে বানিয়ে রাখা শিরা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছু মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব ওভেনে আমি একটা তরকা প্যান চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা ঘি এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট যেমন আমন্ড আর পেস্তা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আমার সুজির হালুয়া প্রায় রেডি হয়ে এসেছে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেব আমার সুজির হালুয়া রেডি হয়ে গেছে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে